আনোয়ারা, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সফল চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি মোট 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়াও 2020 সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলো হল গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, শকিনার যুদ্ধ, মরণের পরে, রাধাকৃষ্ণ, বাংলার বধূ ও অন্তরন্তরে এবং সুবাদা ইত্যাদি। প্রাথমিক জীবনে আনোয়ারা 1998 সালের 1 জুন কুমিল্লাতে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় আনোয়ারা জামাল। তার বাড়ি কুমিল্লার দাওয়াতকান্দিতে। ব্যক্তিগত জীবনে 1972 সালে মহিতুল ইসলাম মহিতের সাথে আনোয়ারার বিয়ে হয়। তাদের একমাত্র সন্তানের নাম মুক্তি। তিনিও একজন অভিনেত্রী। তার একমাত্র নাতনি কারিমা ইসলাম দরদি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক